বন্ধুরা, আজকের ব্লগে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা একটু অন্যরকমের হতে যাচ্ছে। আজকের ব্লগটা হেলথ ক্যাম্প রিলেটেড। আজকে আমরা ম্যালেরিয়া নির্মূলীকরণ স্বাস্থ্য শিবির করতে যাচ্ছি গুরুদনপাড়া হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের অন্তর্গত খগেন্দ্র রোয়াজাপাড়া এবং তিলকুমার পাড়াতে। খগেন্দ্র রোয়াজাপাড়া এবং তিলকুমার পাড়া যেতে হলে আসাম আগরতলা জাতীয় সড়ক হয়ে শিকারিবাড়ি ভিলেজ কমিটির অন্তর্গত দাঙ্গারায় পাড়া পার হয়ে যেতে হবে। এই গ্রাম দুটি লংতরাই পাহাড়ে অবস্থিত। গ্রাম দুটি গুরুদনপাড়া হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার হইতে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা সবাই লংতরাই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে তিলকুমার পাড়াতে পৌঁছে গেলাম। তিলকুমার পাড়াতে 3 জন সহকর্মীকে নামিয়ে দিয়ে আমরা 4 জন খগেন্দ্র রোয়াজাপাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের টিম মেম্বার 7 জন ছিল। আমাদের টিমে ছিল MTS সুশান্ত শীল, MPS সুচিত্রা দেববর্মা এবং ধীরেন্দ্র দেববর্মা, CHO নিবেদিতা দেববর্মা এবং MPW নিরঞ্জন দেবনাথ, উত্তম কুমার বিশ্বাস এবং জয়দেব বণিক। উঁচু নিচু পাহাড় দেখতে দেখতে আমরা খগেন্দ্র রোয়াজাপাড়া পৌঁছে গেলাম। তিলকুমার পাড়া এবং খগেন্দ্র রোয়াজাপাড়া দুটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। লংতরাই পাহাড়ের উঁচু নিচু অসমতল ভূমিতে বাঁশ, বেত ও ছনের তৈরি টংঘরে লোক বসবাস করেন। খগেন্দ্র রোয়াজাপাড়ার অঙ্গনওয়াড়ি কর্মী মনমালা ত্রিপুরা এবং আশাকর্মী রেবকন্যা ত্রিপুরা গ্রামের লোককে ডেকে জড়ো করতে লাগলেন। শিশু থেকে বয়স্ক কেউ যেন স্বাস্থ্য শিবিরের সেবা থেকে বঞ্চিত না হয়। লোক জমায়েত হওয়ার পর আমি সবাইকে রক্ত পরীক্ষা করতে লাগলাম, কারোর রক্তে ম্যালেরিয়া প্যারাসাইট আছে কি না। CHO নিবেদিতা দেববর্মা সবার নাম লিখতে লাগলেন এবং MTS সুশান্ত শীল ম্যালেরিয়ার উপর IC করতে লাগলেন। পাহাড় অঞ্চলে থাকি তো জঙ্গল বেশি, এখানে মশাও বেশি থাকে, এই কারণে মশা কামড় দিলে ম্যালেরিয়া হয় না, মাথা থাকে। এখন মশা যাতে না কামড় দে সেই ব্যবস্থা করতে লাগলো। ম্যালেরিয়া হলে অনেক সমস্যা, হাসপাতাল যাইতে লাগে, অনেক সময় অনেক বাচ্চা মারা যায়, ঠিক না? তারপরে জুমে যাইতে পারে না, কাজ করতে পারে না, একটা ক্ষতি আছে, একটা রূপ সুখ হইয়া বইয়া থাকলে। আমরা সুস্থ হইয়া যদি থাকি তাহলে তো আমরা স্বাভাবিক জীবনযাপন চলব ভালো, ঠিক না? তারপর আমরা এই যে মশা কামড় দিলে ম্যালেরিয়া হয়, এটা আমরা সবাই এটা বুঝাই দিব, বাড়ির মানে পুরুষ রূপ থেকে আমি লোক সবাই এটা বুঝতে হইব। এখন কি করতেই আমরা রাত্রে হোক বা দিনে ঘুমাইবার সময় অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাই দিব, না? অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাই দিব। বাচ্চারা তো যেমন ছোট ছোট বাচ্চারা সবাই দিনের বেলা ঘুমায়। MPS সুচিত্রা দেববর্মা সবাইকে একে একে ওষুধ দিতে লাগলেন। খগেন্দ্র রোয়াজাপাড়াতে 45 জন লোককে রক্ত পরীক্ষা করা হয়। কারোর ওই রক্তে ম্যালেরিয়া প্যারাসাইট পাওয়া যায়নি। তারপর আবার আমরা রওনা দিলাম তিলকুমার পাড়ার উদ্দেশ্যে। এখানে পৌঁছে আমরা টিম মেম্বারদের জন্য অপেক্ষা করতে লাগলাম। তিলকুমার পাড়াতে 50 জনকে রক্ত পরীক্ষা করানো হয় এবং 5 জনের রক্তে ম্যালেরিয়া প্যারাসাইট পাওয়া যায় এবং তাদেরকে ম্যালেরিয়া ওষুধ প্রথম ডোজটা খাওয়ানো হয় এবং বাকি ওষুধগুলো বুঝিয়ে দেওয়া হয়। তিলকুমার পাড়াতে IC করেন MPS ধীরেন্দ্র দেববর্মা এবং MPW নিরঞ্জন দেবনাথ এবং উত্তম কুমার বিশ্বাস ম্যালেরিয়া রক্ত পরীক্ষা করেন এবং জ্বরের কারণে যারা স্বাস্থ্য শিবিরে আসতে পারেনি তাদেরকে ঘরে ঘরে পৌঁছে রক্ত পরীক্ষা করেন। তারপর হেলথ ক্যাম্প শেষ হওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম।